আসসুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আল্লাহর ওলি হওয়া সহজ, এটা কি বুঝতে পারছেন? আমরা কি সবাই আল্লাহর ওলি হতে চাই না চাই না? আল্লাহর ওলি হলে কি লাভ এটা বোঝার দরকার আছে। এটা হলো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমরা স্ত্রী স্বামীকে খুশি করার জন্য ব্যস্ত থাকে, ঠিক না ভাই? স্বামী স্ত্রীকে খুশি করার জন্য ব্যস্ত থাকে, ঠিক তো? তারপরও স্বামী বেজার হয়, বউ বেজার হয়, হয় না? মনটা খারাপ লাগে। মা বেজার হলে, আব্বা বেজার হলে মনটা খারাপ লাগে। দুনিয়ার কোনো মানুষই একেবারে ষোলো আনা আপন, কিন্তু আমি যদি আল্লাহকে আপন করতে পারি, যিনি শয়নে স্বপনে জাগরণে ঘুমানোয় সব সময় আমার কাছে, তার রহমত আমার হৃদয়ে অনুভব করব, আমার মনের সব ব্যথা তার কাছে বলতে পারব, তার সাথে কথা বলে মজা পাব, এইটা যখন আমার অবস্থা হবে, দেখবেন আমার অন্তরে আর কোনো টেনশন, এই দুনিয়ার জীবনটাই আমার জন্য আনন্দময় হয়ে যাবে। আল্লাহ কোরআনে এটা বলেছেন। আল্লাহ কোরআন কারিমে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون। সাবধান, সতর্ক হও, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন দুশ্চিন্তাও নেই। তাহলে আল্লাহর বেলায়েত, আল্লাহর মহব্বত যখন আমাদের নসিব হবে, আমাদের মনগুলো দুশ্চিন্তা উৎকণ্ঠা হতাশা মনের অস্থিরতা একদম চলে কিভাবে যাবে? খুব সহজ। অনেক আগের যুগের একটা গল্প, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সময়ের গল্প। বাগদাদে তখন দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষের ভিতরে মানুষ খুব উৎকণ্ঠিত। দুর্ভিক্ষ আপনারা যারা বয়স হয়েছে দেখেছেন, আমাদের দেশে 74-75-এর দিকে একটা দুর্ভিক্ষ ছিল। মানুষ খাবার নেই, না খেয়ে মারা যায়, রাস্তাঘাটে বেয়ারিশ লাশ থাকে, পকেটে যা টাকা আছে খাবার বাজারে নেই, কিনতে পাওয়া যায় না, মানুষ মারা যাচ্ছে, ঘরের খাবার ফুরিয়ে গেলে আর খাবার নেই। এই যে অবস্থা, এই অবস্থায় সবাই উৎকণ্ঠিত। যারা টাকার মালিক, ব্যবসায়ী, আমির, তারাও চিন্তিত, কারোর মনে শান্তি নেই। ঘরের খাবার ফুরিয়ে গেলে বাজারে খাবার নেই, তৎকালীন সময়ে তো এত যোগাযোগ ভালো ছিল না। এইরকম এক সময়ে আব্দুল কাদের জিলানী দেখলেন একটা যুবক ছেলে ওনার মসজিদ মাদ্রাসার পিছন দিয়ে গান গেতে গেতে যাচ্ছে। তো উনি চিন্তা করলেন যে এত ফুর্তি এই ছেলেটার মনে, বুঝলি তো কি ব্যাপার? এই ছেলে বাবা শোনো শোনো, আসলেন, সালাম কালাম হলো। বাবা, বাগদাদের সবার মুখ কালো, সবার মনে উৎকণ্ঠা আশঙ্কা ভয়, আর তোমাকে দেখে তো কোনো ধনী বড় লোক মনে হয় না, তোমার মনে এত ফুর্তি, তোমার মুখে এত গান, ব্যাপারটা কি বলতো বাবা? হুজুর, আমি বড় লোক কিছু না, বাগদাদের অমোঘ বড় লোক সৌদাগর ব্যবসায়ী, আমি হুজুর, আমার বাগদাদের সবার মনে টেনশন থাকলে আমার কোনো টেনশন, কারণ আমার মালিক খুব চালাক, দুর্ভিক্ষ হবে মনে করে মালিক মাটির নিচে গোডাউন করে প্রায় 8-10 বছরের খোরাক জমা করে, আর আমি ওই গোডাউনের খবর, বাগদাদের সব লোক না খেয়ে মরে গেলেও আমার মালিকের কেউ না খেয়ে, কাজে আমার নো চিন্তা, আমি মালিকের কাজ করি আর গান কথা বোঝেন। ওই চাকরটার মতো আমাদেরও তো একজন মালিক আছে, আছে মালিকেরও তো একটা গোপন ভান্ডার আছে, আছে না? কিন্তু আমাদের টেনশন আর ওই চাকরের টেনশন নেই কেন? কারণ আমাদের আস্থা নেই। কয়েকটা কম্পেয়ার করেন, তুলনা করেন, ওই মানুষ চাকরের মানুষ মালিকের যে গোডাউনটা, ওটা লুট হতে পারে না, আগুনে পুড়ে দিতে পারে না, ওই মানুষ মালিক মানুষ চাকরটাকে তাড়িয়ে দিতে পারে না, এতগুলো সম্ভাবনার পরেও ওর যে আস্থা, যেমন মালিকের গোডাউনে খাবার আছে, এই আস্থার কারণে ওর মনে কিন্তু কোনো টেনশন। আমাদের মালিকের গোডাউনটা কি লুট হতে পারে, আগুনে পুড়তে পারে, মালিক তাড়িয়ে দেবে আমাদের? আমাদের তাহলে অভাব একটাই, সেটা হলো
আস্থা, বিশ্বাস। এই বিশ্বাসটা যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের গা ঘামবে, বলি যাক আমাদের দৌড়াবো, দৌড়াতে হবে, কাজ করতে হবে, হাসপাতালে যেতে হবে, চাকরি করতে হবে, কিন্তু কি হবে, কি হলো, এই উৎকণ্ঠা কখনোই আসবে। এই যে কত বড় শান্তি, আমি দেখেছি অনেক মানুষ এখনো বাংলাদেশেই বেঁচে আছেন যাদের মুখের হাসি কখনো মলিন হয়নি। কথাকে বুঝতে পেরেছেন যে ভাইরা, আল্লাহর ওলি হলে অনেক লাভ, দুনিয়ায় লাভ, আখেরাতে লাভ। আল্লাহ কোরআনে বলেছেন সব বলার সময় নেই। আল্লাহ এই আয়াতে বলে দিলেন কিভাবে ওলি হতে হবে। আল্লাহর ওলিদের ভয় নেই, চিন্তা নেই, মাত্র দুটো জিনিস লাগে। একটা হলো আল্লাহর ওলি হতে গেলে একটা হলো ইমানটাকে সহি করতে হবে, আর একটা হলো তাকওয়া। যার ইমান এবং তাকওয়া আছে সেই আল্লাহর, এবং ইমান এবং তাকওয়া আপনাদের সবারই কম বেশি আছে, ঠিক না? তা না হলে তো আর ওয়াজ মাহফিলে আসতেন না, আরো তো ওয়াজ হচ্ছে অন্যান্য জায়গায়, টেলিভিশনে সুন্দর সুন্দর ওয়াজ হচ্ছে না, ওয়াজ না হলে আওয়াজ তো হচ্ছে। এগুলো থেকে আপনারা এখানে এসেছেন, তার মানে আপনাদের ইমানও আছে, তাকওয়া আছে, তো কম অথবা বেশি সবাই পাস করে, কিন্তু গোল্ডেন এ তো সবাই পায় না, এ প্লাস তো সবাই পায় না, কিন্তু পাস যারা করে, কাজেই যার ইমান আছে, যার তাকওয়া আছে, তারাই আল্লাহর বেলায়েতে পাস করে গেছে।